ধিকাস্টের নতুন নিবেদন চুপ আজ শেষ পর্ব। ধরুন একজন ভালোবাসার নামে নিজের পরিবারের ওপর দীর্ঘ দিন ধরে করে চলেছে অকথ্য অত্যাচার। তারপর সেই অত্যাচারের পরিণাম কি? সেই উগ্র ভালোবাসার পরিণাম কি? চল তবে শুরু করি। স্ট্রেঞ্জ, এইগুলো এখানে কি করছে? অমিয় দরজার কাছে দাঁড়িয়ে শিশুগুলোর দিকে তাকিয়ে রইল। দুটো শিশির গায়ে দেখতে পেল লেখা ফর্মালডিহাইড, আর পাশে অ্যাসিডের একটা বোতল। কিন্তু নিশ্চয়ই কাজের জন্য লাগে, এই ভেবে সে আবারও অত গুরুত্ব দিল না। যদিও মনের মধ্যে একটা খটকা লাগল। আতর কি আদেও ছিল কে জানে। এইদিকে আবার 10:30 বাজতে চলল। বাবা, বিদিশা এতক্ষণ রেজ করছে। অমিয় সত্যি চাইছিল যে আজ কোনোভাবে একবার বিদিশার সাথে দেখা হোক তার। প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 বছর পর ওদের আবার দেখা হবে তাহলে। অমিয়র মনে পড়ে যে সলিলের সাথে দেখা হওয়ার সম্ভাবনার কথা শুনতেই বিদিশা কিভাবে আতকে উঠেছিল ঘাটে। আর আজ অমিয় এতক্ষণ এসেও একটি বারের জন্য বিদিশার কথা তোলার সাহস পেল না, কারণ সলিল এই প্রসঙ্গের পরে কি মূর্তি ধারণ করবে সেটা ঝাপসা অমিয়র কাছে। সে শুধু জানে যে ফলটা বিদিশার পক্ষে ভালো হবে না। মেঝেগুলোর কিরকম যেন অদ্ভুত ভাবে রংটা চটে গেছে, সিঁড়িটারও যেন একই অবস্থা মনে হচ্ছে। যদিও বাড়িটা বেশ পুরনো, আর এমনিও চেয়ার টেবিলগুলোর যে অবস্থা তাতে এটাই স্বাভাবিক। অমিয় নিজের মনে একটু হাসল। সে এতক্ষণে গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছে হল ঘরটাতে। হালকা একটা লাল আভা জুড়ে আছে পুরো জায়গাটা। দেখি একবার মাকেই ফোন করি। ধুর, কি যে করে না। অমিয় আস্তে আস্তে বিদিশার ঘরের সামনে এসে দাঁড়াল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে অমিয়র হঠাৎ একটা জিনিস মাথায় স্ট্রাইক করল। ঢোকার সময় তো কিছু শুনলাম না, তাহলে কি শুধুই তানপুরাটা চলছে? অদ্ভুত, মাঝখানেও তো কিছু কানে এলো না। সলিল বাবুর তো আসার কোনো লক্ষণই নেই, তাহলে কি দরজায় একবার নক করব? বিদিশা কি আদেও চাইবে দেখা করতে? বুঝতে পারছি না, এমনিতেই এতটা সময় কেটে গেছে। না না না, একবার দেখা করেই যাই, দেখা না করলে আবার অভদ্রতা হবে। কিন্তু অমিয়র মনও কোথাও জানে যে এটা শুধুমাত্রই ভনিতা করে নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই নয়। দেখা করাটাই যে অনেক বেশি বিপজ্জনক সেটা অমিয় খুব ভালো করেই জানে, কিন্তু সে নক করেই ফেলল। বিদিশা! দুবার নক করতেই দরজাটা খুলে গেল। বিদিশা একটা চেয়ারে দরজার দিকে পিঠ করে বসে, মাথা থেকে একটা চাদর জড়ানো,
যেন ঘুমটা দিয়ে বসে আছে। বিদিশা কেমন আছো? পুরো ঘরটা অন্ধকার। চেয়ারের পাশে ইলেকট্রিক তানপুরাটা রাখা, আর পাশে একটা রেকর্ড প্লেয়ার বা কিছু। অন্ধকারে ঠিক দেখতে পেল না আমিও। সরি ডিস্টার্ব করলাম তোমায় রিয়াজের মাঝে এসে। আসলে এতদিন পরে সুযোগ পেলাম তো, তাই আর কি ভাবলাম দেখাটা করেই যাই। বলতে বলতে চেয়ারের দিকে এগিয়ে গেল। বিদিশা তখনও চুপ করে বসে। গানটা চলছে তখনও। আমি ওর কিরকম অদ্ভুত লাগলো। ওর মনে হলো যেন গানগুলো রেকর্ড প্লেয়ারে বাজছে। অমিয় এগিয়ে এসে সাহস করে বিদিশার কাঁধে হাতটা রাখতেই সে ছিটকে দরজার কাছে এসে পড়ল। অমিয় কোনো রকমে হামাগুড়ি দিয়ে হাঁপাতে হাঁপাতে দরজার বাইরে এলো। ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ও দৌড়ে গিয়ে সিঁড়ির দেওয়ালটাতে ধাক্কা খেল। কোন রকমে সিঁড়ি দিয়ে নেমে আমি অনেক কষ্টে নিজের নিঃশ্বাসকে আস্তে করে রান্নাঘরে উঁকি মেরে দেখল, শরীর তখনও চা বানিয়ে চলেছে। আমিও আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সদর দরজা খুলে ছুট লাগালো। সে একেবারে বিকে পাল পুলিশ স্টেশনে পৌঁছে তবেই থামল। বাড়িটার সামনে ফুটপাতটাতে বসে তখনও হাঁপাচ্ছে। আস্তে আস্তে ওর কাছে সব টর্চগুলো যেন জুড়ে যাচ্ছে। শলিলের মায়ের ওভাবে শুয়ে থাকা কেমিক্যালের বোতল, ওই উগ্র গন্ধ, দরজা জানলা বন্ধ করে রাখা, বিদিশার ঘর থেকে ওরকম লুপে গান বাজতে থাকা, সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে ওর কাছে। ফরেনসিক টিম আস্তে আস্তে দুটো কঙ্কাল বাড়ি থেকে বের করে এনে অ্যাম্বুলেন্সে তুলল। তার কিছুক্ষণ পরেই পুলিশ শলিলকে হাতে হাত করা পরিয়ে বাড়ি থেকে বের করে আনল। শলিলের ভালোবাসা তার মা বা বোন কাউকেই মৃত্যুর পরেও দূরে যেতে দেয়নি। কোনো এক বাজে দিনে বিদিশার প্রিয় দাদার হাতেই তাকে খুন হতে হয়। তবু শলিল সবাইকে আগলে রেখেছিল শেষ দিন অব্দি। শুনছিলেন ধি কাস্টের নিবেদন চুপ। গল্পের মূল ভাবনায় দেবর্ষী সামন্ত, গল্প পাঠে বিতান বোস ও সোহম চৌধুরী, সূত্রধর সুলগ্না মৈত্র, আবহ সঙ্গীত এবং শব্দ সম্পাদনায় সায়ক মণ্ডল, সমগ্র পরিচালনায় দেবর্ষী সামন্ত ও সুলগ্না মৈত্র। আমাদের আশপাশেও তো এরকম ভালোবাসার নমুনা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। ধরন হয়তো বদলে যায়, কিন্তু পরিণাম সেই একই থাকে। আশপাশের মানুষগুলোর জীবন তছনছ হয়ে যায়। আজকের নিবেদন ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই গল্পের শেষ হলেও অন্য অনেক গল্প বাকি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।